আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দর্শক যে চারটি স্বপ্ন সৌভাগ্যের আলামত অর্থাৎ এমন চারটি স্বপ্ন সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব যার মধ্যে থেকে কোনো একটি স্বপ্ন দেখলে বুঝবেন ওচিরই আপনার সৌভাগ্য আসবে আল্লাহ সেই চারটি স্বপ্ন দেখে আপনাকে সৌভাগ্যের সুসংবাদ দিচ্ছেন আলোচনা করব বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির রুইয়া থেকে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের সকল স্বপ্নের ব্যাখ্যা প্রমাণ সহ পেতে আমাদেরকে ফলো এবং করে রাখবেন তো প্রিয় দর্শক সৌভাগ্যের সেই চার স্বপ্ন সম্পর্কে আলোচনা করতে আমরা চলে যাব সরাসরি কিতাবের পাতায় দর্শক এখানে দেখতে পাচ্ছেন স্বপ্নের ব্যাখ্যাগুলো আরবি ভাষায় দেওয়া রয়েছে কিন্তু আমরা আপনাদের সুবিধার্থে এই কিতাবের বাংলা অনুবাদ থেকে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন সৌভাগ্য লাভের এক নম্বর স্বপ্ন হল হজরত জাবের মাগরিবী রহমতুল্লা আলাই বলেছেন স্বপ্নে হাতে বড় সাদা পতাকা দেখা তাহলে কোনো মালদার বুজুর্গ ব্যক্তির সাথে সাক্ষাৎ হবে তার দ্বারা উপকৃত হবে আর নিজের নিকট সবুজ পতাকা দেখা পরহেজগার মুত্তাকি হবে আর কালো পতাকা দেখা কাজী বা ক্ষতিব হবে প্রিয়দর্শক খেয়াল করুন হজরত জাবের মাগরিবি রহমতুল্লা আল্লাহ যিনি আল্লাহ বলা ইমাম ছিলেন তিনি বলেছেন কেউ যদি স্বপ্নে হাতে বড় সাদা পতাকা দেখে অর্থাৎ দেখলো যে নিজের হাতে একটি পতাকা রয়েছে সাদা পতাকা এবং সেই পতাকা পতাকাটি বড়সড় একটি সাদা পতাকা দেখলো নিজের হাতে তাহলে বুঝতে হবে সে কোনো মালদার বুজুর্গ ব্যক্তির সাথে সাক্ষাৎ হবে তার অর্থাৎ কোনো সম্পদশালী বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তির সাথে সাক্ষাৎ হবে এবং তার দ্বারা সে উপকৃত হবে অর্থাৎ যে কোনোভাবে বা বিভিন্নভাবে সম্পদের দিক দিয়ে অথবা যে কোনোভাবেই তার মাধ্যমে সে উপকৃত হতে পারবে আর যদি নিজের নিকট সবুজ পতাকা দেখে অর্থাৎ দেখলো নিজের কাছে সবুজ পতাকা রয়েছে তাহলে বুঝতে হবে নিজেই পরহেজগার মত্তাকি হতে পারবে আল্লাহ আল্লাহতালা তার দিন ইসলামের পথে তাকে অগ্রসর করে দিবেন সে আল্লাহ বলা হতে পারবে ইনশা আল্লাহ আর যদি কেউ দেখে যে তার কাছে কালো পতাকা রয়েছে তাহলে বুঝতে হবে সে কাজী অর্থাৎ বিচারক বা ক্ষতিভাবে অর্থাৎ কোনো বক্তা অথবা কোনো বড় মসজিদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে অথবা সে নিজে বিচারক হবে বা বড় কোনো পদে অধিষ্ঠিত হতে পারবে মোট কথা স্বপ্নে সাদা বড় পতাকা দেখা বা সবুজ পতাকা দেখা অথবা কালো পতাকা দেখা এটি নিজের জীবনের জন্য বড় সৌভাগ্যের এক সুসংবাদ সৌভাগ্যের আলাম দুই নম্বর স্বপ্ন হল স্বপ্নে পেট থেকে সন্তান প্রসব হতে দেখা তাহলে মুখ উজ্জ্বলকারী পুত্র হবে আর হজরত জাবের মাগরিবী রহমতুল্লা বলেছেন স্বপ্নে পেট ফুলা দেখা তাহলে প্রচুর পরিমাণে সম্পদের মালিক হবে তবে পেট ছেঁড়া দেখা দুঃখ কষ্টে পুতিত হবে প্রিয় দর্শক খেয়াল করুন কেউ যদি স্বপ্নের মধ্যে দেখে যে তার পেট থেকে সন্তান হচ্ছে সেটা নিজের পেট হতে পারে অথবা অন্য কারো পেট থেকে সন্তান প্রসব হতে দেখল তাহলে বুঝতে হবে বাস্তবেই তার এমন কোনো পুত্র সন্তান হবে যে তার মুখ উজ্জ্বল করবে অর্থাৎ তার সুনাম সে চারিদিকে ছড়িয়ে দিবে অনেক ভালো একজন পুত্র সন্তান হবে আর জাবের মাগরিবি রহমতুল্লা আলাই বলেছেন কেউ যদি স্বপ্নে নিজের পেট ফুলা দেখে অথবা অন্য কোন ব্যক্তির ফুলা পেট দেখতে পায় তাহলে বুঝতে হবে সে প্রচুর সম্পদের মালিক হবে আল্লাহ তাআলা তাকে প্রচুর ধন সম্পদ দান করবেন তাকে ধনী বানিয়ে দিবেন। কিন্তু কেউ যদি পেট ছেড়া অবস্থায় দেখে কাটা ছেড়া বা ছেড়া অবস্থায় পেট স্বপ্ন দেখলে বুঝতে হবে তার জীবনে দুঃখ কষ্ট আসতে চলে এটি তার জন্য একটি সতর্কবার্তা তবে পেট থেকে সন্তান প্রসব হতে দেখা অথবা নিজের পেট ফুলো দেখা এটি তার জন্য বড় সৌভাগ্যের বিষয় সৌভাগ্যের আলাম তিন নম্বর স্বপ্ন হলো স্বপ্নে নিজের নিকট হালাল জন্তুর পায়ের পাতা দেখা তাহলে হালাল মালের লাভের লক্ষণ আর এর বিপরীত হলে হারাম মাল পাবে খেয়াল করুন প্রিয় দর্শক কেউ যদি নিজের নিকট হালাল জন্তুর পায়ের পাতা দেখে অর্থাৎ কোনো মানুষের পায়ের পাতা অথবা কোনো হালাল জন্তু গরু ছাগল মহিষ ইত্যাদি এই যে সমস্ত প্রাণী হালাল সেই হালাল প্রাণীর পায়ের যদি কেউ পাতা দেখে বা নিচের খুর দেখে তাহলে বুঝতে হবে সে হালাল সম্পদ লাভ করবে আল্লাহ তাআলা তাকে প্রচুর হালাল সম্পদ দিয়ে ধনী বানিয়ে দিবেন আর যদি এর বিপরীত দেখে অর্থাৎ হারাম কোনো প্রাণীর পায়ের পাতা দেখে যেমন বা সিংহ অথবা শুয় কুকুর ইত্যাদি প্রাণীর পায়ের পাতা দেখতে পায় তাহলে বুঝতে হবে এটি তার জন্য হারাম সম্পদ পর লক্ষণ আল্লাহ তালা হেফাজত করুন তবে হালাল জন্তুর পায়ের পাতা দেখা এটি তার জন্য সৌভাগ্যের বিষয় সৌভাগ্যের আলামত চার নম্বর স্বপ্ন হল স্বপ্নে পাহাড়ের টিলায় ঘর তৈরি করতে দেখা তাহলে বাদশাহের পক্ষ থেকে ইজ্জত ও সম্মান পাবে এবং তার নৈকট্য লাভ করবে অর্থাৎ স্বপ্নের মধ্যে কেউ যদি পাহাড়ের টিলায় বা পাহাড়ের উঁচু স্থানে ঘর তৈরি করতে দেখে তাহলে বুঝতে হবে বাদশাহ অথবা কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট অথবা সরকারি কোনো উচ্চপদস্থ কর্মকর্তার পক্ষ থেকে সে ইজ্জত এবং সম্মান লাভ করবে বড় কোনো পথ পাবে এবং তার নৈকট্য সে লাভ করতে পারবে আল্লাহতালা তাকে উত্তম নৈকট্য দান করবেন এবং এটি তার জন্য সৌভাগ্যের একটি বিষয় প্রিয় দর্শক ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন যাতে অন্য বন্ধু উপকৃত হতে পারে